हेलो गाइस, गुड मॉर्निंग। आज के হচ্ছে শনিবার। আর আজকে শনিবার সকাল, এখন এখন সকাল বলবো না, অ্যাকচুয়ালি এখন দুপুর বাজে প্রায় 12:30 বাজে। আর মেয়ে পড়ছে, আজকে শনিবার যেহেতু অনলাইন ক্লাসের কোনো ব্যাপার নেই, মেয়ে পড়তে বসে গেছে। আর আমি করছি রান্না রান্নাঘরে। তো আজকে রান্না হচ্ছে দুপুরবেলা কাতলা মাছের দই কাতলা হচ্ছে, আর এদিকে হচ্ছে পুঁই শাক ঘন্ট হচ্ছে, কুমড়ো বেগুন আলু টালু সব দিয়ে একটা ঘন্ট টাইপের করছি। সব কাটা হয়ে গেছে, এবারে রান্নাটা হবে। এই যে সব রেডি করে রেখেছি, সব রেডি করাই আছে, ঝাপাঝাপ শুধু রান্নাটা হবে। মেয়ে ঢুকে গেছে স্নানে। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেইটা এসছে। এই যে, তো এটা কি এখন আমি আপনাদের বলবো না, তবে এটা ওপেন করে নিলে তখন আপনারা জানতে পারবেন। তো আর একদম আমার সহ্য হচ্ছে না, মানে ওয়েট করতে পারছি না, এবার আমাকে শুধু এটাকে খুলতে হবে। তো চলুন খোলা যাক। টাইটলি ব্যাক কর, এইটা হলো জিনিসটা। মা দেখো, আমি এটা অর্ডার করেছিলাম একটা টয়। এই যে মজা এসে গেল, অ্যামেজিং। এই যে এইটা অর্ডার করেছিলাম, তাহলে কি এবার খেলা শুরু করে দাও। টোটালটা সাজানোর পর হয়েছে এরকম। পিয়ানো, টেলিফোন, খুব একটা গুড গুড কোয়ালিটি নয়, তবে এই সেম আমার কাছে একটা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা ড্যামেজ হয়ে গেছে, মানে আমি হারিয়ে ফেলেছি এটাও বলতে পারেন। তবে এটা আমার আগেরটা বেশি কোয়ালিটিতে গুড ছিল, বাট এটা অতটা ভালো না। তো এই যে এইটা, এইটা আর এটা, এটা পুরোটা হয়েছে। তো আমরা এই যে একটু বেরোবো, নদীর ধারের দিকে যাব। আজকে একটু ঘোরার ইচ্ছা ছিল বেশ, তাই জন্য তো আমরা ভাবলাম যে তাহলে আজকে যাই। আর মা এই যে এদিকে রেডি হচ্ছে, নিজে রেডি হচ্ছি। একটু বেলাবেলি থাকতেই বেরোনোর ইচ্ছা, একটু আকাশটা মেঘলা মেঘলাও আছে হালকা, নাকি মেঘলা নাকি এখন বেশি হয়ে, মানে বেশি বাজে বলে তাই জন্য হচ্ছে। হ্যাঁ না না, মেঘলা মেঘলা হচ্ছে একটু। ও থাক, ও বৃষ্টি না হলেই হবে আর কি, যতই মেঘলা হোক না কেন। আজকে খুব যাওয়ার ইচ্ছা হচ্ছিল, ঘরে অনেক দিন ধরেই বসে আছি, এবার কোথাও যখন বেরোতে পারছি না, আজকে একটু বেরোতে ইচ্ছা হচ্ছে। তো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি দুজনে, একটু হেঁটে হেঁটে নদীর পাড়ের দিকে যাচ্ছি। ফেরার সময় টোটোয় করে চলে আসবো, একটা টোটো ধরে গেলে রাস্তায় আমাদের উঠানোর মতন কেউ পাবো না। বাবা তো এখনো ডিউটি থেকে ফেরেনি, আর ও ফিরলেও ও আর ওই ডিউটির পোশাকে আর নদীর পাড়ের দিকে যাবে না হয়তো আনতে আমাদের, ওই কারণে এটা দিয়েই তো শর্ট হবে। তো আমরা বেরিয়ে পড়েছি ওই কারণে দুজনেই, মা বেটিতে দুজনেই, দুজনের সঙ্গী আমরা। হা হা হা,
না না বারে করে মাগো আমরা দুজন দুজনের সঙ্গী মাগো মাগো না না স্মল গেট করা আছে তো না জঙ্গলে জঙ্গলে ভর্তি হবে তো যাই কিছুটা এগিয়ে গিয়ে আবার কথা বলি জঙ্গল কিন্তু তো আমরা রিভার সাইডে চলে এসেছি এখন ওই যে আমাদের এখানে সব পার্ক টার্ক যেহেতু বন্ধ এই কারণে রিভার সাইডটাই তো এখানে পুরো পার্কের মতো জমজমাট যে কোনো একটা সাইড দিয়ে হাঁটো তো আমরা এই যে রিভার সাইডে বসে আছি মেয়ার আমি আর আজকে প্রচণ্ড ভিড় রিভার সাইডে প্রচুর ভিড় আজকে মানে অনেকদিন পর দেখছি যে রিভার সাইডে এত ভিড় প্রচুর বাইরে পার্কিংয়েও গাড়ির লাইন প্রচণ্ড ছিল আর এখানেও একদম ভর্তি একদম প্রচুর লোকজন ভর্তি একদম একটু যে নর্মাল হাওয়া খাবো তারও উপায় নেই লোকজনের ভিড়ে মাস্ক না বানানোর উপায় নেই তো আমরা এই যে আইসক্রিম কিনেছি দুজনে দুটো রাবড়ি কুলফি আইসক্রিম নিয়েছি আইসক্রিম আর জল সেখানে ধরো যে দাঁড়িয়ে আছি খাবো আইসক্রিম খেয়ে তারপর একটু বসবো বসে বেরিয়ে যাবো চল ওইখানটাই এবারে আর সিঁড়িতে বসবো না এবারে এই ওপরটাতেই বসবো একটু বসে বেরিয়ে যাবো দাদা ওই দিক দিয়ে উঠবো না এই দিক দিয়ে উঠবো আর কোন খালে বসবে অন্ধকার মেয়ার আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করছি এখন দুজনে বসে বসে তো চলে এসেছি আমরা রিভার সাইড থেকে এসে বাবা ওকে দেখাতে হবে ক্যামেরায় উরি বাবা গো ওকে ক্যামেরায় দেখাতেই হবে ওকে না দেখালে হবে না দেখাতেই হবে তো রিভার সাইড থেকে এসে এখন হচ্ছে চা বসিয়েছি এসি অনেকক্ষণই হলো এসে পা হাতটা ব্যথা নিয়ে পড়ে গেছে এত যাওয়ার সময় হেঁটে গেছি তো অনেকটা রাস্তা আর পা হাত পুরো ব্যথা করছিল ক কিলোমিটার 2 কিলোমিটার কাছাকাছি হবে মাত্র তাতেই অবস্থা খারাপ না 2 কিলোমিটার নয় দিয়ে এসে থেকে এবারে পা হাত যন্ত্রণা ভালোই পা ব্যথা করছিল তো একটু বসে পড়েছিলাম সব ও পড়তে বসে গেছিল আমার আর রেহাই নেই আর হচ্ছে ইয়ে চায় উঠে এবারে একটু চা বসিয়েছি আর বরমশাই নিয়ে এসছে চিকেন তাই আজকে একটু বই ব্রয়লার নিয়ে এসছে চিলি চিকেনের পিস কেটে তো চিলি চিকেন হবে তার একটা প্রিপারেশন চলছে এই যে
সব প্রিপারেশন রেডি করছি, আজকে একটু অন্যরকম ভাবে করব, আজকে এইভাবে একটু কোটিং করে করে করব, এইভাবে এইভাবে কোটিং করে করে ভাজবো আজকে, ইচ্ছা আছে। তো যাই হোক চলুন রান্নাবান্না স্টার্ট করতে হবে, চাটা খেয়ে নিয়ে এখন আপাতত ওই জন্য চাটা বসিয়েছি, চা খেয়ে রান্নাবান্না স্টার্ট করব, কারণ এই ভাজা খাওয়া দিয়ে শুরু হবে ওদের। আমি এদিকে গরম গরম ভাজি আর ও সঙ্গে সঙ্গে ওরা খাওয়া শুরু করে দেয়, তারপর চিলি চিকেন আবার হয়। আর চিকেন অনেকটাই এনেছে, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আপাতত, আর এইটা করছি আপাতত এখন। তো এখানে চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর ওরা তো হাফ একদম একটু যেগুলো একটু ডিপ ফ্রাই করে দিয়েছিলাম ওরা এমনি খাবে বলছিলো, সেটা এখনও চার পিস রয়েছে ওরা খাওয়ার পর, এখনও আমি একটু খাচ্ছি ওটা। আর এইদিকে এই যে জিরা রাইস হচ্ছে আজকে, ওই রাইসের চালে জিরা রাইস হচ্ছে, এই যে ভাতটা হচ্ছে এখন জিরা রাইসের, আর চিলি চিকেনের পেঁয়াজটা যে হালকা ফ্রাই হয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে ক্যাপসিকামটা কাটছিলাম বলে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, দিয়ে দেবো, দিয়ে এবারে হবে এটা চিলি চিকেনটা করে নেব। তো আজকে হঠাৎই একটু স্পেশাল রান্না হয়ে যাচ্ছে, চিলি চিকেন আর রাইস, মানে জিরা রাইস, প্লেন রাইস না, জিরা রাইসটা হচ্ছে আজকে, এটা ভাজা হবে। এই যে এখানে এই একজন খাচ্ছে, দেখো চিকেন খাচ্ছে, বলি মাম্মা তো চিকেন খাচ্ছে, ভালো নাই খেতে না, তা খাচ্ছিস কেন তাহলে? মা বানিয়েছে বলে কথা। ও বাবা, আর পারি না, মা বানিয়েছে বলে কথা, নিঃশ্বাস না নিয়ে খেয়ে যাচ্ছে তাই জন্য। তো আমাদের এই যে চিলি চিকেন হয়ে গেছে, তো ওদিকে খাবার বাড়াও হয়ে গেছে, তো এই যে চিলি চিকেনটা ঠিক এরকম এসছে, মোটামুটি ক্লাসিক নয়, আবার এমনি নর্মাল ঘরোয়া যেরকম হয় আর কি। তো হয়েছে, এবার আমরা ডিনার করতে বসে যাচ্ছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো, আবার ফিরে আসছি নেক্সট ব্লগে, আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো গুড বাই, টাটা।